روحانيت لوبي سوجوگ হইব যাত আল্লাহর বরদি যাবে সুযোগ তো আইলা মানুষের মাজারে যাবে যাত তো দেখা যাবে লে গাড়ি দড়িবে গরিবুল্লাহ শাহর মাজারে যাই ইউতুল রোহানি ফয়জার লবে যাত তুই বারিসার যাবে লে নিয়গিজু আব্দুর রহমান শাহর মাজারে আসসালামু আলাইকুম ইয়া শাহ ওয়ালি আল্লাহ অথবা আসসালামু আলাইকুম মিন শাইরিল্লাহ হে আল্লাহর নিদর্শনওয়ালা আল্লাহর ওলি ও হে জিন্দা ওলি আব্দুর রহমান শাহ আপনার দোয়া নিয়ে আমি একটু এদিকে যাচ্ছি একটু আমাকে নজরে রাখবেন এইভাবে সালাম দিলে কি গুনাহ হবে না رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله در بارت شكر نبير امتي হয়েছি দুনিয়াতে তেকে যেন জন্নত আমরা পেয়েছি আল্লাহ সাল্লে ওয়ালা আলে সাইয়্যিদিনা অনরাকে মাহফিলুর ওয়াজ শুনিবার আশা আছে না আছে না তো তাইলে মোহাম্মদ দুরূদ শরীফ পড়ানো যাবে না ইয়ান তো অনরার ফুরন জায়গা তারপরে এই মাহফিলও দীর্ঘদিন ধরে অর এই এলাকার মধ্যে এবং আর আর মৌলানা কামালউদ্দিন আল কাদেরী যে দীর্ঘদিন এই মসজিদের খতিব আছিল আর জুরাইশি আর মৌলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ইবাইশি এবং আর আর ভাই জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ইনাকে গো এই এলাকার লাই উজ্জ্বল নক্ষত্র আল্লাহ পাক ইতারের খেদমত কবুল করুক আমিন গাছবাড়িয়া ও হাসিমপুর এর মাঝামাঝি খুনিয়ার পাড়া সংলগ্ন হযরত শাহ সুফি কাজী আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা উপলক্ষে আজিমুস শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়ার এই মাহফিলের উদ্বোধক হিসেবে তকরির পেশ করছেন অনরার কুনিয়ার পাড়া আফজল শিকদার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী সভাপতিত্ব করবেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে আসবেন চন্দনেশ উপজেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান আমাদের আপনাদের সকলের সুখের দুঃখের সাথী জননন্দিত আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা সুলাইমান ফারুকী মাদ্রাজিলুল আলী এতক্ষণ পর্যন্ত বক্তব্য পেশ করেছেন চন্দনেশ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু সাহেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত প্রধান ফকিহ হযরতুল হাস আল্লামা মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাই রেজবি সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন সিবলি সাহেব সহ সাধারণ সম্পাদক গোসিয়া কমিটি বাংলাদেশ চন্দনেশ উপজেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক চন্দনেশ উপজেলা আওয়ামী লীগ বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ খুরশেদ বিন ইসাক চেয়ারম্যান 8 নং হাসিমপুর ইউনিয়ন পরিষদ সঞ্চালনায় ও নাথ পরিবেশনায় হাফেজ মাওলানা মোহাম্মদ সোহাইল কাদেরী সহ সাধারণ সম্পাদক গোসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর উত্তর শাখা এবং উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ কামালউদ্দিন আল কাদেরী মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের ওসিয়া কমিটি গাছবাড়িয়া কানহাট
শাখার সম্মানিত সভাপতি জনাব জাহাদুল ইসলাম সাহেব আরো যারা উপস্থিত আছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সকলে উৎসব আজ একবার বলি আলহামদুলিল্লাহ অনারা কেন সম্মতি আইবেন না কোন অনা সম্মাইন আর আসুটম ভাই হইতে 9টা বাজে আইবেলে আজ আসতেমে 9টা বাজে আইলেম শরতুন আইও আগে গ্রামত আসিলাম অনারা দোয়া কইবেন যে যাতে ডাকতে না তাই জিতেন এখন যাতে শরত একান শাশুড়ি করে আসি তোলি জাস্টমে আইয়ুন নাম বহুত কষ্ট হয়ে গেছে তারপরও আই জাস্টমে আইলাম তো আইয়ুন যেহেতু জোর আগি লম্বা সুর আর কিছু না হোর এই আব্দুর রহমান অনারা আর কে শোন ইন কিন্তু লাস্ট আবার হতাই না পাবেন হুজুর জিবা আজি এসি ইবা আরারা জামিয়ে জেন্ডিলে ক্লাস গড়াই ইবা আনা বানাইয়ে তুনাইয়ে আসা নি খান্দানি এলে ওয়াজ গিতু না হুজুর ওয়াজ গরি বিদ বেগিন কোরআন হাদিস দিয়ে এরা পার্ট টু পার্ট এডা জেন্ডিলে ক্লাস থরাই এন্ডিলে অনারা কোরআন হাদিস দি বুঝাইবো তাতে লনারা আগে দু মাতান লেডি করে দিদি অনার যদি মাত লেডি রাহিলি উজুরা খতাইন হতে সুবিধে হবো ঠিক কি না আইন এই প্রথমবারের মতো আজ ইয়াকেন মনে করেন উরুসর আজ ইন হল ইন যদি মানির সলিত তেলি ভাই আর মুরব্বী অল বাফল সাসল বেগুনুর হল ইয়ান তৈলি একবার কেয়ামত পর্যন্ত লাই এবং কেয়ামতের ময়দান আর আব্দুর রহমান সাহেব অনাল্লাহ সুয়ারিশ গরিব সুবাহানাল্লাহ ইন কোরআন হাদিস দলিল দিবে সময়ও নাই এবং এই কথা হইবে সুযোগও নাই তুই এই মাজার গান আজি দীর্ঘদিন ধরিয়ে রে এন্ডা আসিল না নোয়াসিল নমা ধরি তারা আসিল নে আসিল এই মাজার ইয়ান এখন অফসেট হগি আগে রাইট সাইড আসিল রাস্তার পাশে আসিল তুই অফসেট হগি দো অনারা প্রতি বছর তু নারা সুন্দর জাকজমক পূর্ণ করি একবারে উরুস যারা হয় যেভাবে জামি আহমদিয়া সুন্নি আলিয়া তার হুজুর কাবলা তারার উরুসে পাক হয় সেই সিস্টেম ওরা কান সুন্দর গো পরিবেশ দিউন তৈলি টিয়া হম আইলো বেশি আইলো হম দিলো বেজ দিলো নসাইরে যারা জিয়ে যেভাবে সুন্দর করি সুসজ্জিত করি এত সুন্দর একখান মাহফিল উপহার দি অনরা কি খুশি না বেজা এরিমে মাহফিল প্রতি বছর সন না সাই তো এন্ডে বুতুরু সাইবেন যাতে ইলে সুন্দর করে সাজা ইউন গুজা ইউন বেগিং করি গুন খেয়াল করন আ আ ইলে হতাহীন হই দিয়ে আর নামে মাম লই সন্ধ্যা স্থানাত ইন অনার হইনে হারন আরে আরে ইয়ার পর দি আর মারি বেল্লাই মানুষ লই রে গরত গি আক্রমণ করি গি হতে তুমি খালি এবেনের ফো ডর ডর জোর আছে ইন নহ তুমি গিল্লা হতাহীন হন তো আহদ সুবিধা নাই আর আল্লাহ ফাটাই আবার আরেকদিন নিবগুই তুই আর ওস্তাদ হল তুন অক্ষতা শিখি অক্ষতা ইয়ে আর মাঠে মধ্যে না হইম তুই কেন আগে বাগে হয়ে ফেলে দিয়ে বোধ কে তুন খারাপ লার আল্লাহ আর আর অক্ষতা বুঝিয়ে আমল করিবে তৌফিক দান করো কামিন ইয়ান কি যাতে মাজার গান সুন্দর করে সাজায় ফারায় ব্যাগিং করি ব্যাগিং করি গুন দেবেন তো আগামী বছর আস্তে 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 এন্ড হয়তো এলাকার সদর বদর মানে আবার অনেকে মাইন্ড খারাপ নন্যুন বালাগান বুঝে দি বিয়াক গুণ আয় সম্মিলিত করলি সুন্দর না তো আবার যদি কে খদ দয় না ইয়েন আরো মাহফিল আয় করি গুম যদি আর বদ্দা জাত ভাই খদ দয় ইয়েন আয় করি গুম যদি সুটন ভাই খদ দয় আয় করি গুম তৈলি এন্ডিল হলি বাজার হবে না নব যদি বিয়াক গুণার দশে মিলে করি গাছ হারি জিতি না হিলাস তৈলি ইয়েন সুন্দর হবে না নব ওইব তৈলি এই আব্দুর রহমান সাহার মাজারি আনজাতের সাথে বিয়াগিন ঠিকঠাক আছে আবার দেবে দেশ ইয়েন একমাত্র আই নাম হইলে আবার গুসাই যাবে গৌসিয় কমিটির সাইন্স সিটি কোটর মিশন হইলে প্রত্যেক মাজারে যাইবে প্রত্যেক মাজারে অলি বুজুর গুতন রোহানি ফরিজাত লবে ই আর বহুত কে মারা করে দি আর মুরিদজাত তো আর হনমিক কে না যাবে এডিলে খদ আছে না অনরা অকান হইবে নলি নয় হইবে অলি অই হইবে কিলে ইন যেখানে জায়গা থাইতে নো তলে খদ আর আড়া ইউ আর আড়া ইউ আর আড়া ইউ এডিলে হইবে তো হদুন আছে কিন্তু সাইন্স সাইন্স সিটি কোটা হদ দে যেই সমত জেন্ডে জিবের ফুয়ুজাত সোহবত রুহানিয়ত লবে সুযোগ হইব যাতে লালির ভারতই যাবে সুযোগ তাইলে মানুষ শার মাজার যাবে যাতে তুই ডাহা যাবে লে গাড়ি দুড়িবে গরিবুল্লাহ শার মাজার যাই ইয়ুতুন রুহানি ফুয়ুজাত লবে যাতে তুই বাড়ি সার যাবে লে নিয়ত গিজু আব্দুর রহমান শার মাজার আসসালামু আলাইকুম ইয়া শাহ ওয়ালি আল্লাহ অথবা আসসালামু আলাইকুম মিন শাইরিল্লাহ হে আল্লাহর নিদর্শনওয়ালা আল্লাহর ওয়ালি ও হে জিন্দা ওয়ালি আব্দুর রহমান শাহ আপনার দোয়া নিয়ে আমি একটু এদিকে যাচ্ছি একটু আমাকে নজরে রাখবেন এইভাবে সালাম দিলে কি গুনাহ হবে এসে নামাতের গুনাহ হবে না কেন ইউতুন জাইর আবার বাড়ি সাট কদম রসুল জাই সালাম আর গদিলে গুনাহ হবে না কেন গাছবাড়ি কলেজ গেট শাহ শহীদ জালালউদ্দিন আউলিয়ার মাজারে জালি গুনাহ হবে না তো ইয়ান যাত্রা সাজাইও ইয়ান জিয়ান মূল কথা কইতাম স্যার আই ওয়াজ করতাম চাইলাম যে আরেক দারস
কিন্তু এখন যেতে সময় গিয়ে গিয়ে হানিন খবে সুযোগ নেই তুই খদওয়া ইয়ান যেতে বেগিন সাজাইউ বড়র গরি উরিয়াই জুরিব ইরা লইতে সইতে হন ঠিয়াত বাসা যেতে ফিসা বাসা না সেনা মাতেরি তেরা আয় এখন বুড়ু তো তিয়ে তেমনা চেয়ারম্যান ইতে মেম্বার তো ইন হতে আল্লাহ হন এক সময় ইন হলদি ফরর বিয়াবার কিন্তু আতে এখন তিয়ে বের হন নিয়ত চিন্তা দ্বারা তইলে আয় কইতেরি তো আর বুড়ন দিলে অন দেও কই দন দিলে দন তো কি আয়ের বড় করে হবু দে ওয়া সুদন ভাই জাহাদ ভাই ওয়া কুলিয়ার ভারের মানুষ হল আর ব্যাগ গুণ মিলি রে খদে আর দরবার রান্দারে উরুসং করে কি হ বড় করে দখল লে ফেলিব তো ইরগে তাইরগে ফেলি দখল লে বুনা নলিব তো ইন দিল হন সুযোগ হন সময় ন দিবেন ইয়ান অনারার এলাকা লাখেন ঈদউদ্দিন সুবহানাল্লাহ হওয়া উনি লি মজা লাগবে ওয়া বেতন লি উনি লি মজা নলাগবে ইয়ান অনারা এলাকা লাখ ঈদউদ্দিন না লাগেন না নলাগার খুশির দিন না লাগেন না নলাগার তুই এন যদি সম্মিলিত বিয়াগুনো করি সুন্দরভাবে ইসলামী শরীয়ত মোতাবেক করি বিয়াগুনো ঘরে ঘরে তো মুরুখেত করে পান ব্যবস্থা করলি বিয়াগুনো সম্মিলিত করলি এলাকার আলেম ওলামা বেগুন একখান দিয়ে আনে ভয়লি তৈলি সুন্দর হবু না নব নাকি আর মাহফিল আর ওরুস তোমার ওরুস করলি এত সুন্দর লাগবে না নলা তুলে আইয়ু তুই উলিওলার কেরামত কেরামত করি রে ওয়াবি মওদুদি খারেজি যারা বাই অল নাই বলি হয় এন্ড স্যারিডো দি আলেম আসায় কইতারি আর বদ্ধতার আর নাসির ভাই তারা উন এনে লাদ দে ইনন্দে এই শাসন আলী মাদ্রাসা তুন কামিল ভাস একবার গেজেট তুই লাহাবারা গজ্জি হয়তো মলগিরি নগরের দরে যখন হারলে ফিরু না তুই এরিমে আলামল আছে তো ই তারা দুন ফান আ হইদি বিয়া কোন উন ফান ই তারা অনারারে ওয়াসি নগরে ইন সম্মদি আলি ফিসি উল্ডে ফেলে মাদ্রাসা ইন মিদি ইন নফরে মেশকাত তো আছে আবার এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কিতাবুল মাগাজিন আর উজুতরা জিবাজিয়ার প্রধান আবক্তা ইতারা ক্লাসত ফরাইদে উজুতরা ইন আরা উন্নি দিন অনারার হইদি সুবহানাল্লাহ এন্ডো আছে এবং আর আগো সমাজ ভান্ডারের মানে না মানে এসেনা মধ্যে নারে তকবীর নারে রিসালাত নারে গৌসিয়া ওলামায়ে আহলে সুন্নাহ প্রধান বক্তার আগমন হযরতুল হাস আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মাদ্রাসাতুল আলী সাহেব মাশাআল্লাহ এসো কইদা আগি আলহামদুলিল্লাহ ওয়াকা নারে তো বিদ্যা না চল ভাই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাক উজুরের অনুমতি লই রাই দুসার আর কথা হইম আই খন ওয়াজ নগর গম উজুরের জিন ফরাই নাজিরে দিম দে আল্লাহ আর ওয়াজিন জিন হইমিন বুঝির আমল করিবে তৌফিক দান করো আমিন কোরআন শরীফের ফানা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 12 সূরা এই সূরার নাম সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিওলার কথা যারা নাই হয় আই উজুরের জিন দিলে ক্লাস করে ইন দিলে করে হইদি যারা ওলির কথা নাই হয় কোরআন শরীফের ফারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা বাকারা আয়াত তো আত্ম মনন্ন ফরের হাফেজ কোরআন তাইলি আই কুলির দেখাইতেন তুলি আল্লাহ দে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নরগের ফরান সুবহান আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসেন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ আপনি কাকে ভালোবাসেন বলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করার পরে অপরাধ করার পরে অন্যায় করার পরে যারা না জেনে ভুল করার কারণে আবার ফিরে এসে তাওয়াবিন আমার কাছে
কম আছে হ্যাঁ আমার হাফেজ সোহেল ভাই 34 টা এই আয়াত সেখানে আছে যে কোরআনুল কারীমে এই কথা আল্লাহ বলেছেন ওই বান্দাকে ওই ব্যক্তিকে ওই বান্দিনীকে ওই মেয়েকে ওই নারী পুরুষকে আল্লাহ ভালোবাসেন কাকে যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করার পরে ভুলে যাওয়ার পরে আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার পরে এবং নামাজ দোয়া তাসবিহ আল্লাহ এতদিন ভুলের কারণে পড়িনি কিন্তু আব্দুর রহমান শাহর মাজারের উরুসে আসছি হুজুরদের আলোচনা শুনেছি মনটা একটু নরম হয়েছে সেই কারণে আমি এই আলোচনাগুলো শোনার পরে আজকের দিন থেকে আগামী কাল আল্লাহ আমাদেরকে রাখাইলে আমরা তারাবির নামাজ শুরু করে দিব এবং আমরা রোজা রাখব তাহলে এই নিয়তটা করে হেদায়েতের নিয়তে লাইফ চেঞ্জ করার নিয়তে যদি আসি আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাই সেখানে দরবার থেকে ডাক দিয়ে বলবে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন কারা আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই কুনিয়ার পাড়ার এই এলাকার মানুষেরা কিছু দূর মানুষরা মাত্র 50 100 জন 500 জনের মানুষ মিলাদুন নবী সাজিয়ে তোমরা আব্দুর রহমান শাহর মাজারের উরসে পাকে আজকে হাজির দিয়েছো এখানে এসে আব্দুর রহমান শাহর নামে তাস্কারা করতেছো খোদা কি কসম আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে একবার এসে দুনিয়ার কোন জায়গায় নয় রাতের নিশীতে আব্দুর রহমান শাহর মাজারে এসে চোখটা বন্ধ করে মুরাকাবা মুশাহাদা দিয়ে রাতের নিশীতে অথবা রমজান মাসের প্রথম রাতকে কেন্দ্র করে আব্দুর রহমান শাহর মাজারের ভিতরে ঢুকে চোখটা বন্ধ করে মুরাকাবা মুশাহাদায় বসে তুমি যদি আল্লাহকে বলো আল্লাহ 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 আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি আমি দুঃখা দিয়েছি আমি চুরি করেছি আমি বাটপারি করেছি আমি প্রতারণা করেছি আমি স্ত্রীকে দুঃখা দিয়েছি সন্তানকে দুঃখা দিয়েছি এলাকার মানুষকে দুঃখা দিয়েছি আল্লাহ আমি বুঝি নাই তবে গতকাল আব্দুর রহমান শাহর মাজারের ওসে পাক থেকে নিজেকে পরিবর্তন করার জন্য নিয়ত করেছি আব্দুর রহমান শাহর উসিলায় তুমি আমাকে কবুল করো আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দারা তুমি একবার আল্লাহ বলে ডাক দিয়েছো আমি তোমাকে 10 বার 10 হাত অথবা সামনের দিকে তোমাকে টেনে নিব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে জানলে এখান থেকে জমিন থেকে আপনি কুনিয়ার পাড়ার আব্দুর রহমান শাহর মাজার থেকে ডাক দিচ্ছেন আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে চম্বুক চম্বুককে যেভাবে আকর্ষণ করে ডাকে আমি তুমি বান্দাকে তাওয়াবিন হয়ে আমি নিজে তাওয়াবিন হয়ে তুমি বান্দাকে আব্দুর রহমান শাহর মাজার থেকে ডাক দিছো আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে ডেকে নিব জোরে বলুন সুবহানাল্লাহ না বুঝেন ভালো আল্লাহর কথা কথা আল্লাহর যদি দাখিলি আল্লাহ অনরার ফেরেশতাদের লইরে অনরার দাখিলে বহুত সুবহানাল্লাহ একা নিয়েন ইয়ার পর আবার হদ দেওয়া অলির কথা নাই অলির কথা নাই অলির কথা নাই যারা হয় উজুর তারা হই আরার পরেই 15 নম্বর ফারা ফিস্ট নম্বর 12 সুরার নাম সুরে কাহাফ এই সুরে কাহাফ ইবের অত্যইদ গুহা কাহাফ শব্দের অর্থ কি গর্ত গর্ত গুহা তেড়া সাতজন পাঁচজন তিনজন ইল্লে আল্লাহর ওলি বুজুর্গ ইতারারা উগ্র দেশের জালেম বাদশাহ এ দেশত তুম জুলুম গরিয়ে বাইর করে দিই ইতারারা জুলুম জাতীয় করি তার আকান জাগা জাইরে উগ্র গুহার ভিতরে গর্তের ভিতরে জাগা লই দিবেন নাম আসহাবে কাহাবের গর্ত বলি হয় এবার আকান কাহিনী আছে বিশাল লম্বা আয়েদুন নজর কিন্তু হইতাম সাদ দি যারা অলির কথা নাই নাই অলির কথা নাই নাই যারা হইতো সার ইতারারা হইতাম সাদ দি এই অলি এই গর্তইবের ভিতরে তিনজন পাঁচজন সাতজন যারা ইতারারা সহি দিল দেখো কুকুর কুত্ত সহি দিয়ে দেশ আল্লাহর ওলির লোক কুত্ত গজিতে কুত্তর দাম বাড়ে গিয়ে সুবহান কোরআন শরীফের ফারা নম্বর 15 পৃষ্ঠ নম্বর 12 সুর ইতুন আবার 15 নম্বর পৃষ্ঠে যাই ইতারার কথা হর সালাসাতুন খামসাতুন সাদিসুহুম কালবুহুম আল্লাহ আল্লাহ কুত্তের নাম পর্যন্ত কোরআন শরীফ তুলে দিয়ে সুবহান নমাতের ইতারা হদ কুত্তের নাম কি করে দিলে তুলি দিলে হানা কোরআন জারিব কোরআন জারিব কিল্লেই হদ ওলি উন গর্তর ভিতরে ঢুকে গই গুহা ভিতরে ঢুকে গই ঢুকানোর পরে ইতার আরে পাহারাদের করে বললাই এবার ইংরেজি ইংরেজি থয়দে সিকিউরিটি গার্ড আরবি থয়দে হাররাস ইতার রাজিবে কুমর ফারাদি কুত্ত কুকুর কুকুর এই কুকুরিবে দামও আল্লাহর কোরআন শরীফ আগি সর্বশ্রেষ্ঠ জিদে কিতাব সর্বশ্রেষ্ঠ নবীরুদ্দিন নাজিলেই এই আন্ডার ভিতরে আল্লাহর ওলিয়নের ফারা দিয়ে কুত্তেবে নাম পর্যন্ত এসে তৈরি কুমরিবে দামি না না হয় না মাতুরি তারা দামি না না হয়
দামি ওই হদ শুধু ওই দনো হদ কুত্ত খেল কুত্ত পৃথিবীর জমিনত বহুত কুকুর আছে বুহারী শরীফত এক জায়গা দেশিতে হদ যদি কুত্ত হানেকে ইচ্ছা কিরিতে বাবা ফালাত দয় তাহলে এক কিরিত পরিমাণ সওয়াব এবার আমলতন কুত্তিন হাড়ি ফেলিব ক্ষমা ফেলিব কুত্ত ইচ্ছা করে মারিলি কিন্তু এই কুকুরিবে পাহারা দিয়ে দিয়েন আল্লাহ কুকুরিবের দাম আল্লাহ বাড়ায় দিয়ে ইবেন নামে সূরা জিবে মানে আয়াত জুনে সিম বললি আল্লাহ উগ্র করে দশখান দশখান নে দিক নাকি দের ডর করে পড়ুন সুবহান তো ইয়ার আছে ইয়ার পরে দি হযরতে মরিয়াম আলাইহিস সালাম আল্লাহ তুন যাত ফানাস হয় ফারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরাই মরিয়াম তোলি ওলিয়ালার নাম সূরা আসলে নাই নমাতের ইতারা ইতারা হয় দলিল হতে নাই আল্লাহর দুনিয়াতে এন বাখান্দাস এন জাহেল এন মুরুক্ক আই নবুজিলাম দা উজুত আর ফরাইদ এক দইলে আর ভিতর মেশকাত খান বুখারি খান জালালাইন হন আর ফন্না বে গিন আর ফরাই উজুত তার এন ফত ফত সুগুর ফানি আজি গই উজুত তার আজ আর তুম গরি তার ইতিহাস উনি দি হত ফরাত ফরাত উজুত তার সুগুর ফানি সারি দি টেবিল বিজে বলি কিলে এই হতাই উনি দে দে কিরে বুঝি দে ইয়া ইতারাত তুন অন্তরত মোহাব্বত ইয়া নে দে ইতারা মোহাব্বতের আলো সারাই নফার ফাইলেও বৃষ্টি ব্যাঙ্গুর উল্লে ফেলে কিলে আতিকে নবীর আশকর হতাই না আজি বুঝে ঠিক না বেটি